আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে 23 ডিসেম্বর, রোজ শুক্রবার। তো আজকে আমার এই খামারের মুরগিগুলোর বয়স 27 দিন। মুরগিগুলো এখন সন্ধ্যাবেলা, চারিদিকে সন্ধ্যা নামছে, তো ঘরে এখনো আলো দেয়নি। মুরগিগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মুরগিগুলো মানে ঠান্ডাটা এখনো কাটেনি, একদম শেষ পর্যন্ত অবশ্য থেকেই যাবে এই ঠান্ডা, বিক্রি পর্যন্ত। কারণ এখন শীতকাল, মুরগির সবচেয়ে বড় সমস্যা আগের ভিডিওগুলো তো বলেছিলাম যে ঠান্ডা। মুরগিগুলো এখন বিশ্রাম নিচ্ছে শান্তভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আজকে এক সকালে ভিডিওটা করার আমার খুব চেষ্টা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসলে করতে পারিনি। আপনাদেরকে একটি জিনিস দেখাবো, যে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, যে আল্লাহ তাআলা আমাকে বিরাট এক মুসিবত থেকে রক্ষা করছে। তো চলুন, সে এক জায়গায় যাই, আপনাদেরকে দেখাই কি অবস্থা হয়েছিল। তো এ হলো আমার ফার্মের বাহিরে, অর্থাৎ এটা হলো আমার ফার্মের পূর্ব পাশ। এই পূর্ব পাশে দেখতে পাচ্ছেন আমার ফার্মের পর্দার অবস্থা, অর্থাৎ খুবই দুঃখজনকভাবে জানাচ্ছি যে রাত্রেবেলা ফার্মে শিয়ালে আক্রমণ করেছিল। দেখতে পাচ্ছেন পর্দাগুলো ছিঁড়ে একদম তছনছ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এই যে এদিকেও ছিঁড়েছে, তারপর এই পাশেও ছিঁড়ে ফেলেছে পর্দাগুলো, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমার কোনো ক্ষতি হয়নি বা মুরগিগুলোরও কোনো ক্ষতি হয়নি। আসলে শিয়াল ভিতরে প্রবেশ করতে পারেনি আমার এদিক দিয়ে। এই উপরের যে প্লাস্টিকের জিআই নেটটা ছিল, এটা আসলে ছিঁড়ে ফেলেছে, যার কারণে আমি এই প্লাস্টিকের এই মাচাটা আমার অতিরিক্ত ছিল ফার্মে, এটাকে কেটে আমি 2 ফুট লম্বা করে কেটে, 2.5 ফুট লম্বা করে কেটে এটা আমি চারপাশটা একদম গুঁড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কারণ শিয়াল কখন কি করে, আসলে দুর্যোগ বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়তো মানুষের অজান্তে হয়ে যায়। তো কিছুটা সেফ থাকার জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি, আমার ভালো নেটটা আমি কেটে ফেলেছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমার মুরগিগুলো আজকে 27 দিন, ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের ভিতরে আমি বিক্রি করে ফেলবো। এ হলো অবস্থা। তার আগে আমি আমার এই পর্দার সম্পর্কে কখনো বলিনি, যে আমার এই পর্দাটা অবশ্যই 2টা পার্টে লাগানো আছে, একটা হলো উপরের অংশ আর একটা হলো নিচের অংশ। যদি কখনো মানে বৃষ্টি আসে বা আমি নিচের সাইড ফেলে রাখি, উপরের সাইড খোলা রাখি, কারণ গ্যাসটা যাতে বের হতে পারে, সবসময় যাতে পর্দা না লাগানো থাকে, সেই ব্যবস্থার জন্য আমি আসলে এই ব্যবস্থাটা করেছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার মুরগিগুলোর সুস্থতা কামনা করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই কামনায় শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।